18 দলের ডাকা লাগাতার অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর প্রায় সব রাস্তাতেই যান চলাচল ছিল অনেকটাই স্বাভাবিক। জনগণ অবরোধ উপেক্ষা করে নিজ নিজ প্রয়োজনে কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন। রাজধানীর কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সাধারণ জনগণ বিরোধী দলের এই অবরোধ আর মানছেন না, তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারবে এই বিশ্বাস নিয়ে ঘর ছেড়ে যার যার কর্মস্থলে যোগ দিয়েছেন। অবরোধ এখন মানুষ আর ওইভাবে নিতেছে না, যে তার যত ই হোক অফিস আদালত ঠিকই চলতেছে, এখন যাইতেছে, জানেন নিরাপত্তা নাই, তারপরেও যাইতে হবে, কারণ অফিস না করলে তার তো পেটে ভাত। সাধারণ জনগণ তো সেটাকে অবরোধকে পছন্দ করতেছে না, জনগণ মেনে নিতে পারতেছে না। মানুষ খেটে খাওয়া মানুষ, তারা তো মনে করেন নিজে হ্যান্ড টু মাউথ, ম্যাক্সিমাম 80% লোক হ্যান্ড টু মাউথ ঢাকাতে আসেন। আর যারা যারা চাকরি করে এরা তো চাকরির জন্যই তখন তারা এই যে মাঠে ঘুরে তারা ঘুরতেছে, মাঠে ঘুরতেছে প্লাস বাসা থেকে তারা বেরিয়ে আসতেছে। ফুটপাতেরও সাধারণ ব্যবসায়ীও ঘরে বসে থাকতে নারাজ। বেলা ওঠার সাথে সাথেই তারা দোকান সাজিয়ে বসেছেন। তারা এ ধরনের হরতাল অবরোধ আর চায় না। অবরোধ মানবো কি করে, আমরা তো দিন আইন না দিনকে, আমরা তো এই যে অবরোধ আজকে বেচা কেনা নাই, চলতে পারে না, এটাই তো সমস্যা। মানে আমরা মানুষ কী করি, কিন্তু বোমাবাজি হয় আমরা তো দেখতেছি, তারপরে তো আমাদের নিশ্চিত নেই কী করার আছে, আমরা তো এই জন্য দোকান খুলতে আমাকে পেটে দেয়। তবে সাধারণ জনগণ রাজনৈতিক সহিংসতা, হানাহানি, হরতাল, অবরোধ চায় না। তারা চায় পরিবার নিয়ে শান্তিতে স্বাভাবিক জীবনযাপন করতে।